এই ভালোবাসার আজকেই শেষ নয়, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে। জি ঠিকই শুনেছেন, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। এবার রূপকে উদ্দেশ্য করে অনেক কিছুই বললেন সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তিনি একজন মালিক হিসেবে যুক্ত হয়েছেন কসমেটিক্স ব্র্যান্ড হার্লেনের সাথে। এর অল্প কিছুদিন আগেই এই হার্লেনের সাথে যুক্ত হয়েছিলেন অপু বিশ্বাসও। শাকিব খান বলেন, আমার এক বন্ধু কসমেটিক্সের ব্যবসা করার বুদ্ধি দেন আমাকে, আর সেই বন্ধুটি যে অপু বিশ্বাস তা আর বোঝার বাকি নেই কারো। আমার একজন বন্ধু, সেও একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস করো, এটা তোমার রিলেটেড, এটা তুমি খুব ভালো বুঝবে। শাকিব বলেন, এই হার্লেনের জন্য বিজ্ঞাপন চিত্র ধারণ করা শুরু হয়েছে, যাতে কাজ করছেন অনেক স্বনামধন্য মডেলরা। ধারণা করা যায় সেসব মডেলের মধ্যে অপু বিশ্বাসও থাকবেন হয়তো। অলরেডি কিন্তু বিজ্ঞাপন চিত্র কিন্তু ধারণ করা চলছে, অনেক সেলিব্রিটি, অনেক বড় বড় বিগ স্টাররা বিজ্ঞাপন করছেন বিভিন্ন প্রোডাক্টের, রিমার্ক হার্লেনের বিভিন্ন প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন চলছে। অবশেষে শাকিব বলেন, আমি দীর্ঘদিন দেশে ছিলাম না, আমি ভেবেছি হয়তো দেশের মানুষ আমাকে ভুলেই গিয়েছে, কিন্তু আমি যখন দেশে ফিরলাম এয়ারপোর্টে সাংবাদিক ও ভক্তদের যে ভালোবাসা আমি পেয়েছি, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এই যে ভালোবাসা দিয়ে যেভাবে বরণ করে নিয়েছিলেন সেদিন এয়ারপোর্টে, এই যে আমার আমার প্রতি যে ভালোবাসা সেদিন দেখিয়েছেন সমস্ত সংবাদকর্মীরা, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা, শাকিবিয়ানরা, আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ।